প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্যের মামলায় নয়া তথ্য পেশ ইডির আইনজীবীর। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ইডির আইনজীবীর দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের মতোই মানিক ভট্টাচার্যেরও রয়েছে একটি স্কুল। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর সওয়ালকে মান্যতা দিতে নারাজ অভিযুক্তের আইনজীবী। যে স্কুলের প্রসঙ্গ আদালতে উত্থাপন করা হয়েছে সেই স্কুল 100 বছরের পুরনো, সাফ জানালেন মানিক ভট্টাচার্যের আইনজীবী। আদালত সূত্রে খবর, 27 সেপ্টেম্বর হবে এই মামলার পরবর্তী শুনানি। এদিন আদালতে বিষয়টি খতিয়ে দেখতে ও তদন্তের গতি বাড়াতে শুনানির জন্য আরো 3 সপ্তাহ সময় চাইলে বিচারপতির প্রশ্নের মুখে পড়ে ইডি। এর আগেও তদন্তের স্বার্থে 2 সপ্তাহ সময় চেয়েছিলেন, কিন্তু আদৌ অগ্রগতি কি হয়েছে মামলার, জবাব চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে আদালতে জামিন মামলায় অভিযুক্ত স্বয়ং উপস্থিত থাকার আর্জি জানিয়েও মিলল না কোনো সদুত্তর। মানিক ভট্টাচার্যের এই আর্জিকে আমল দিতে নারাজ বিচারপতি। এই মুহূর্তে মামলা শুনানিতে ধৃতের উপস্থিতি থাকার কোনো আবশ্যকতা নেই, স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পরই পোস্টিং দুর্নীতিতেও নাম জড়িয়েছে মানিকের। প্রকাশ্যে এসেছিল একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, এবার তদন্তে উঠে এলো স্কুলের মালিকানার ঘটনা। মানিক ভট্টা সব জায়গায় সশরীরই থাকতে চান, টাকাগুলো তো সশরীরে তুলেছেন, নিজের হাতে তুলেছেন, নিজের এজেন্ট দিয়ে তুলেছেন, তো পুরো বিষয়টা নিয়ে দেখতে চান, কারণ তিনি ভালো মতো জানবেন, তিনি বুঝতে পারবেন। সব সময় তো কোর্টটা তো আর পিসির ভাই আপনার না, যে পিসি বলবে পিসির কথা মতো হয়ে যাবে, তো কোর্ট যেটা মনে করেছে সেই অর্ডার করেছে। তবে কি পুজোর আগেই হবে মানিক রহস্যের পর্দাফাঁস? ক্রমশ জোরালো হচ্ছে প্রশ্ন। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।